কেন্দ্র এজেন্সিকে খোঁচা দিয়েছেন তৃণমূল মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য। তিনি লিখছেন, প্রথম দিন থেকে বলে আসছি স্থানীয় পুলিশকে সঙ্গে নিয়ে কাজ করুন, আজ দেখুন পুলিশের সহযোগিতায় কি মসৃণভাবে সবটা এগোচ্ছে। ইডি যেন সন্দেশখালী জামাই, শুভবুদ্ধির উদয় হোক, বাংলা প্রশাসনকে ভরসা করতে শিখুক কেন্দ্রীয় সংস্থারা। সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ করেছেন তৃণমূল মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য। সমীরণ পাল আমাদের অপর প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সমীরণ, এই 19 দিনের ব্যবধানে কিছু না পাওয়া গেল, নিরাপত্তার ছবিটা কিন্তু বদল হয়েছে একেবারে। 5 তারিখ আমরা যে ছবি দেখেছি, যেভাবে ইডি আধিকারিকরা আক্রান্ত হয়েছিলেন, আজ কিন্তু অনেকটা আটঘাট বেঁধে এসেছেন ইডি অফিসাররা এবং রাজ্য পুলিশ। একেবারে শেখ শাহজাহানের বাড়ি আকুঞ্জিপাড়া মোড় অর্থাৎ সরবেরিয়া ধামাকালী রোডের ঠিক ধারে, এবং গোটা এলাকা প্রায় 3 ঘন্টার কাছাকাছি হয়ে গেল। ইডির আধিকারিকরা তল্লাশি অভিযান চালাচ্ছে এবং নিশ্চিত্র নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। আমি ক্যামেরাম্যান ভগবান শাহকে দেখাতে বলবো ধামাকালী রোড, এবং সেখানে দেখা যাচ্ছে রাজ্য পুলিশ এবং র্যাফ অর্থাৎ বসিরহাট পুলিশ জেলার পক্ষ থেকে শতাধিক পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে। গতকাল বসিরহাট পুলিশ জেলার কাছে ইডির তরফ থেকে মেল পাঠানো হয়, সেখানে উল্লেখ করা হয় যে নেজার থানা এলাকায় তারা তল্লাশি চালাবেন। অর্থাৎ শেখ শাহজাহান বাড়ি যেটা নাজারতানা এলাকায়, সেখানে তল্লাশি অভিযান চলছে প্রায় 2.5-3 ঘন্টা হয়ে গেল। এবং ধামাকালী রোডের ঠিক উল্টো দিকে আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি, ভগবানকে দেখাতে বলবো যে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা সেখানে টহল দিচ্ছেন, এবং গোটা বাড়িটা রাজ্য পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর পুলিশকর্মীরা মুড়ে ফেলেছে নিরাপত্তার চাদরে। এবং সেখানে দেখতে পাচ্ছি যে দফায় দফায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা টহল দিচ্ছেন, এবং সেখানে যেটা দেখা যাচ্ছে যে ধামাকালী রোড, সেখানে প্রচুর গাড়ি রয়েছে। এবং যেখানে ভগবানকে দেখাতে বলবো যে শেখ শাহজাহানের বাড়ির মুখ অর্থাৎ যে প্রধান রাস্তা, সেই রাস্তার মুখে, এবং এখানে তুমি দেখতে পাচ্ছ স্পষ্ট যে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা দফায় দফায় টহল দিচ্ছে। এই মুহূর্তে টহল দিয়ে তারা শেখ শাহজাহানের বাড়ির ভেতর প্রবেশ করছেন, অর্থাৎ পর্যায়ক্রমে বিভিন্ন সময় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের টহল দিতে দেখা যাচ্ছে। গত 5 তারিখে যে ছবিটা আমরা দেখেছিলাম যে আকঞ্জিপাড়া মোড়ে শেখ শাহজাহানের বাড়ি, সেখানে যখন ইডি আধিকারিকরা রেশন দুর্নীতি মামলায় তদন্তে এসেছিলেন, সেখানে এসে জনরোষের মুখে পড়েন এবং শেখ শাহজাহানের অনুগামীরা তাদের উপর হামলা চালায়, সংবাদ মাধ্যমের উপর হামলা চালানো হয়, ইডি আধিকারিকদের মারধর করা হয়। এবং আজকে ঠিক উল্টো ছবি দেখতে পাচ্ছি, এবং আশপাশের যে সমস্ত গ্রাম আকঞ্জিপাড়া এলাকায়, সেই গ্রামে, সেখানে গ্রামে ঢোকার রাস্তাতেও পুলিশি পাহারা রয়েছে। এবং বসিরহাট পুলিশ জেলার মিনাকার এসডিপিও নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী সেখানে মাঝে মধ্যেই তল্লাশি চালাচ্ছেন, একেবারে নির্বিঘ্নে তল্লাশি চলছে। সমীরণ, কিন্তু এখনো পর্যন্ত ইডি আধিকারিকদের হাতে কিন্তু কিছু এসে পৌঁছায়নি, যদিও নিরাপত্তা ব্যবস্থা একেবারে জোরদার রয়েছে রাজ্য পুলিশ এবং প্রচুর পরিমাণে কেন্দ্র বাহিনীর জওয়ান তারা পর্যন্ত মোতায়েন রয়েছে। ইডি আধিকারিকরা এটাও দাবি করেছিলেন যে একেবারে গত 5 তারিখ তারা যখন এসে পৌঁছেছিলেন শেখ শাহজাহানের বাড়িতে, ফোন করা হয়েছিল এবং টাওয়ার লোকেশন দেখাচ্ছিল যে শেখ শাহজাহান বাড়িতেই রয়েছেন, কিন্তু সেই সময় কিন্তু শেখ শাহজাহান ফোন কেটে দেন এবং তারপর তাকে 28 বার ফোন করা হয়েছিল, একবারও ফোন ধরেননি। এবং তারপর আক্রান্ত হয়েছিল ইডি আধিকারিকরা, এবং তারা 3 জন ইডি আধিকারিকরা হাসপাতালে পর্যন্ত ভর্তি করতে হয়। একেবারে কেন্দ্র বাহিনী তল্লাশি চলছে শেখ শাহজাহানের বাড়িতে, নির্বিঘ্নে তল্লাশি যেরকম চলছে সেরকম ভাবেই কিন্তু এখনো পর্যন্ত ইডি আধিকারিকরা কোনো সূত্র পাননি, কোনো কাগজ থেকে শুরু করে কোনো গুরুত্বপূর্ণ নথি কিন্তু তাদের হাতে এসে পৌঁছয়নি।